তো দেখো আজকে এটি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাঁচ নম্বর ক্লাস আজকের বিষয় হচ্ছে আসন্ন বিভিন্ন খেলার তারিখ এবং স্থান অর্থাৎ কোন কোন খেলা কবে হবে এবং কোথায় হবে তো দেখো এর আগের ক্লাসগুলিতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার বিভিন্ন পদ্ম পুরস্কার বিভিন্ন টেনিস টুর্নামেন্ট বিভিন্ন সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঝড় এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তো তোমরা যদি সেই সব ভিডিওগুলো না দেখে থাকো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আজকের প্রথম প্রশ্ন দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে তো এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো দেখো দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া এবং ইউএসএ অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর এবং মনে রাখবে যে দু সালে হবে প্যারিস ফ্রান্সে আর দু সালে অর্থাৎ এই বছর অনুষ্ঠিত হচ্ছে জাপানের টোকিওতে যদিও এটি কিন্তু দু হাজার সালে অলিম্পিক হওয়ার কথা ছিল কিন্তু তোমরা সকলেই জানো যে কোভিডের কারণে এটি কিন্তু দু সালে হচ্ছে নেক্সট দেখো দুই নম্বর দু হাজার ছাব্বিশ সালে শীতকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হবে প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে শীতকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মিলান ইটালিতে অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে আর দু সালে অনুষ্ঠিত হবে বেজিং চীনে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন দু সালে কোন দেশে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অর্থাৎ এর পরের বছর কোন দেশে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে এটি কিন্তু লাস্ট দু সালে হয়েছিল এবং প্রত্যেক চার বছর অন্তর অন্তর এই খেলা হয়ে থাকে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ডের ব্রামিংহামে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে তো এটি কিন্তু তোমাদের দু হাজার আঠেরো সালে লাস্ট হয়েছিল আর দু হাজার বাইশ সালে হবে হ্যাংচাও চিনে এটিও প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয়ে থাকে আর দু হাজার ছাব্বিশ সালে এটি অনুষ্ঠিত হবে নাগোয়া জাপানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দু হাজার সালে দু সালে বিশ্বকাপ ক্রিকেট এটি কোথায় অনুষ্ঠিত হবে তো তোমরা সকলে জানো যে দু সালে লাস্ট ক্রিকেট বিশ্বকাপ হয়েছে এর ঠিক পরে দু সালে হবে ভারতবর্ষে আর দু সালে এটি কোথায় অনুষ্ঠিত হবে তো এই সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকাতে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো ছয় টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট মহিলা অর্থাৎ মহিলাদের টি বিশ্বকাপ ক্রিকেট ক্রিকেট বিশ্বকাপ এটি দু সালে কোথায় অনুষ্ঠিত হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকাতে ওকে আর দু সালে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট এটি কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়াতে এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর আর দু হাজার একুশ সালে অর্থাৎ হবে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবল এটি কোথায় অনুষ্ঠিত হবে তো দেখো দু হাজার ছাব্বিশ সালে এটিও কিন্তু লাস্ট দু সালে হয়েছিল এবং প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয়ে থাকে দু সালে অর্থাৎ পরের বছর অনুষ্ঠিত হবে কাতারে আর দু সালে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা তিনটিতেই অর্থাৎ সবগুলি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো নয় দু সালে আন্ডার সেভেন্টিন মহিলা এটি কোথায় অনুষ্ঠিত হবে আন্ডার সেভেন্টিন মহিলা বিশ্বকাপ তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড উভয় এ এবং সি এ এবং বি হ্যাঁ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিকোত্তর নেক্সট দেখো দশ দু হাজার তেইশ সালে হকি বিশ্বকাপ পুরুষদের হকি বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হবে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভুবনেশ্বর রাউরকেল্লা ভারতবর্ষে অনুষ্ঠিত হবে অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এইবারে দেখো আমরা কিন্তু পুরোপুরি একদম তালিকা ধরে এখানে উল্লেখ করেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং এই তথ্যগুলো তোমরা কিন্তু খাতায় নোট করবে যেমন দেখো অলিম্পিক অলিম্পিক লাস্ট কবে হয়েছিল দু সালে প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয়ে থাকে এরপরে নেক্সট দু হাজার কুড়ি সালে হয়নি কোভিডের জন্য দু হাজার একুশ সালে হচ্ছে টোকিওতে জাপানের টোকিওতে যেটি তেইশে জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে নেক্সট দেখো দু হাজার চব্বিশে অলিম্পিক হবে প্যারিস ফ্রান্সে আর দু হাজার আঠাশে অলিম্পিক হবে লস এঞ্জেলেস ক্যালিফোর্নিয়া ইউএসএ নেক্সট দেখো শীতকালীন অলিম্পিক শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে দু হাজার বাইশ সালে বেজিং চীনে আর দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে মিলান ইটালিতে এবং এটি লাস্ট কিন্তু তোমাদের দু হাজার আঠেরো সালে হয়েছিল ওকে নেক্সট দেখো কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস এগুলো প্রত্যেকটি কিন্তু প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয়ে থাকে তো নেক্সট দেখো দু সালে হবে কমনওয়েলথ গেমস ব্রামিংহাম ইংল্যান্ডে আর দু সালে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন দেখো আচারি এবং শুটিং এই বিষয়গুলো কিন্তু আমাদের ভারতবর্ষের চণ্ডীগড়ে হবে ওকে নেক্সট দেখো এশিয়ান গেমস দু সালে অনুষ্ঠিত হবে হ্যাংচাও চীনে আর দু সালে অনুষ্ঠিত হবে নাগোয়া জাপানে তো দেখো নেক্সট বিশ্বকাপ ক্রিকেট পুরুষ বিশ্বকাপ ক্রিকেট মহিলা তো দেখো তোমাদের কিন্তু এই বিষয়গুলো আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু খাতায় অবশ্যই নোট করবে এবং এখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে নেক্সট দেখো বিশ্বকাপ ক্রিকেট পুরুষদের দু হাজার সালে অনুষ্ঠিত হবে ভারতবর্ষে আর দু সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকাতে নেক্সট দেখো বিশ্বকাপ ক্রিকেট মহিলা দু সালে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে আর টি টোয়েন্টি দু সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকাতে মহিলাদের টি টোয়েন্টি ওকে নেক্সট দেখো টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ পুরুষদের দু হাজার অর্থাৎ এই বছর অনুষ্ঠিত হবে ভারতবর্ষে আর দু অর্থাৎ পরের বছর অস্ট্রেলিয়াতে নেক্সট দেখো পুরুষদের ফুটবল বিশ্বকাপ ভীষণ গুরুত্বপূর্ণ দু সালে কাতারে ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং এই প্রশ্নটি তোমরা কিন্তু কোনো না কোনো পরীক্ষা পাবে পুলিশের প্রচুর পরীক্ষা রয়েছে আপকামিং যে দু সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে তো সঠিক উত্তর যাবে কাতারে নেক্সট দেখো দু হাজার মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডাতে অনুষ্ঠিত হবে ওকে নেক্সট দেখো অনূর্ধ্ব ফুটবল বিশ্বকাপ তো অনূর্ধ্ব ফুটবল বিশ্বকাপ দু হাজার একুশে অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়াতে দু হাজার বাইশে হবে ভারতবর্ষে আন্ডার সেভেন্টিন ফিমেলদের মহিলাদের আর দু হাজার হবে এটিও কিন্তু আন্ডার সেভেন্টিন মহিলাদের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ওকে নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে হকি বিশ্বকাপ পুরুষদের দু হাজার তেইশে অনুষ্ঠিত হবে ভারতবর্ষে ওকে হকি বিশ্বকাপ মহিলা দু হাজার বাইশ অনুষ্ঠিত হবে স্পেন এবং নাগাল্যান্ডে নেক্সট দেখো এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার একুশ এটি কোথায় অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে পুরুষ বক্সিং চ্যাম্পিয়ন দু হাজার একুশ হবে সাইবেরিয়াতে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু অর্থাৎ এই বছর হবে ভারতবর্ষে নেক্সট দেখো রাগবি বিশ্বকাপ পুরুষ দু হবে ফ্রান্সে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়ন এটি দু হাজার সালে হবে দক্ষিণ আফ্রিকাতে ওকে প্রত্যেকটি বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হবে আমেরিকাতে নেক্সট দেখো ইনডোর হকি বিশ্বকাপ দু অনুষ্ঠিত হবে বেলজিয়ামে ওকে নেক্সট দেখো এগুলো তোমরা একটু দেখে নেবে তো এগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট এ এফ সি মহিলা এশিয়া কাপ এটি দু হাজার বাইশ হবে ভারতবর্ষে ওকে নেক্সট দেখো তো দেখো নেক্সট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এটি দু হাজার একুশে অনুষ্ঠিত হচ্ছে ইউ এ ইতে ওকে নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এশিয়া প্যারা গেমস এটি অনুষ্ঠিত হবে দু হাজার বাইশে হ্যাংচাউতে খেলো ইন্ডিয়া ইউথ দু হাজার হবে আমাদের ভারতবর্ষের হরিয়ানাতে জাতীয় খেলা দু এটি গত বছর গোয়াতে হয়ে গিয়েছে নেক্সট দেখো ইন্ডিয়ান ওশিয়ান আইসল্যান্ড এটি দু সালে হবে মাদাসকারে তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের এটি গুরুত্বপূর্ণ টপিক আসন্ন খেলার বিভিন্ন তারিখ এবং স্থান ওকে তো আমরা কিন্তু অলরেডি তোমাদের পাঁচখানা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দিয়ে দিয়েছি আমরা প্রথমের দিকে আলোচনা করেছিলাম বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার তারপরে নেক্সট আমরা ক্লাস দিয়েছিলাম পদ্ম পুরস্কার সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঝড় সাম্প্রতিক বিভিন্ন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টগুলো অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন এই ওপেনগুলো ওকে এবং আজকে তোমরা ক্লাস পেলে বিভিন্ন খেলার তারিখ এবং স্থান ওকে এবং প্রতিদিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এইসব কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো পেয়ে যাবে ধন্যবাদ